মারে কি করছিস আমার কান? নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন বাজে সকাল 7:30 মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালের ব্রেকফাস্ট একটু স্পেশাল কিছু বানাচ্ছি, কারণ আজকে হচ্ছে সানডে। এই যে আজকে বাড়ির সামনে থেকে কালকের জন্য মাছ নেওয়া হলো, তো মিষ্টিকে কি মাছ দেবো আজকে ভাবছিলাম। তো পাবদা মাছ এসেছিল, তো ওকে বললাম যে চলো পাবদা মাছ নেওয়া যাক। তো সেজন্য এই যে পাবদা মাছ নেওয়া হলো, এটা আজকে মিষ্টিকে দেবো আর কালকে আমরা খাবো। আর আজকে তো আমাদের চিকেন হয়েছে যেহেতু সানডে। তো এই যে পরিষ্কার করে মাছ ধোয়া একদম কমপ্লিট। দুটো মাছ আমি সরিয়ে রেখেছি মিষ্টির জন্য, যেটা ওকে দুপুরবেলায় আমি ফ্রাই বা ঝোল করে দেব। আর এখানে এই যে ব্রেকফাস্টের প্রিপারেশন করি আর আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তো আজকের ব্রেকফাস্টে আমি করছি পরোটা আর তার সাথে আলুর তরকারি। ভেবেছিলাম এর সাথে ফাটাফাট অল্প করে একটু রসমালাইও বানাবো, একটু মিষ্টি লাস্টে থাকলে ভালো লাগবে, কিন্তু আর সময় হলো না। আসলে মিষ্টি ঘুম থেকে উঠে পড়লো তো মাঝখানে, সেজন্য ওকে টাইম দিতে হবে। সেজন্য এদিকে আমি যেটা যতটুকু পারলাম আর কি ততটুকু রেডি করলাম। আর এখানে এই যে আমার হাজবেন্ড ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে এসেছিলো আমার চুলের জন্য, চুলে রস তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু সেই আর তৈরি করে দেওয়া হচ্ছে না, পেঁয়াজগুলো পরে থেকে থেকে নষ্ট হয়ে যায় ভাবলাম। সেজন্য ভাবলাম যে আজকে তরকারিতে দিয়ে দেওয়া যাক। তো তারপর এটা দেখে হাজবেন্ড বলছে এত কষ্ট করে খুঁজে খুঁজে আনলাম। তো আমি বললাম ঠিক আছে, আরও কিছুটা রয়েছে, দেখা যাক ওটা পেঁয়াজের রস বানিয়ে রেফ্রিজারেট করে রাখবো এবং মাঝে মধ্যে চুলে দেবো। এখানে এই যে হাজবেন্ডও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ও বললো যে তুমি পরোটাটা বেলতে থাকো আর আমি এদিকে পরোটাটা ভাজতে থাকি। তো আমি আটা দিয়েই মেখেছি, আটা দিয়ে নর্মাল রুটির মতনই করছি, জাস্ট নামানোর আগে একটু তেল দিয়ে ভেজে নেব। মিষ্টির ছানা ওদিকে তৈরি হয়ে গেছে, তো ভাবলাম যে আমাদের সাথে ওকে একটু ব্রেকফাস্ট করাই, যে দেখি ও খায় কিনা আমাদের বড়দের খাবার। তো দেখতেই পাচ্ছেন ওকে মুখে একটুখানি দিলাম কিন্তু ও বের করে দিল। তো ঠিক আছে, অগত্যা কী করা যাবে, একদিকে ভালোই হয়েছে পছন্দ করেনি, কারণ এই সমস্ত খাবার এখন ওর জন্য নয়।
আর কিছুদিন পরে একটু বড় হলে তো এগুলোই খাবে। তো যাই হোক, এখানে মিষ্টির জন্য আমি ছানা তৈরি করেছি, আর গুড়টা শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা জাস্ট দোকান থেকে গিয়ে গুড়টা এনে দিল। তো আমি তো ভাবতেই পারিনি আমাদের এখানে মানে নর্মাল যে মুদি দোকানগুলো রয়েছে সেখানে ওই গুড়টা পাওয়া যাবে। তো এর আগের বার স্মার্ট বাজার থেকে অর্গ্যানিক তত্ত্বা যে গুড়টা হয় সেটা নিয়েছিলাম, এবারে আবার ইন্ডিয়ান অর্গ্যানিকটা নিলাম। তো দুটো গুড়ই কিন্তু নো ডাউট ভীষণ ভালো, একই রকমই আমার মনে হয়, টেস্ট এবং মিষ্টি বা স্বাদ যেটাই বলি না কেন একই রকম, একদম খুব মিষ্টি না আর একদম হালকা মিষ্টি, এর থেকে বোঝা যায় যে গুড়ের কোয়ালিটিটা আশা করা যায় ভালো। তো এই যে মিষ্টিকে চারটে ছানার বল আমি দিলাম, যদিও পুরোটা খাবে না, আপনারা জানেনই বাচ্চারা সবটা খেতে পারে না, আর একটু ছানার যে জলটা থাকে সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, ওপর থেকে একটু গুড় দিয়েছি। তো এই যে মিষ্টির জন্য দুটো পাবদা মাছ সরিয়ে রেখেছিলাম, এই দুটো এখন ভাজা করে নেব। মাঝখানে মিষ্টির একটুখানি সর্দি হয়েছিল, কিন্তু একদিন মেডিসিন দেওয়ার পরই একদম সর্দিটা কমে গেছে, কারণ ওর পিপি একটা যে মেডিসিন প্রেসক্রাইব করেছে এত ভালো ওষুধটা, ইমিডিয়েটলি আমার নামটা মনে পড়ছে না, কিন্তু কোনো দিন আপনাদেরকে বলবো ওষুধের নামটা, ভীষণ ভালো। আর ওষুধটা এত ঝটপট কাজ করে, সর্দিটা সাথে সাথে কমিয়ে দেয় এবং সর্দি থেকে যে জ্বর আসার ব্যাপারটা সেটাও থাকে না। এই যে মিষ্টির দুপুরের খাবার একদম রেডি। প্রথমে ভেবেছিলাম ওকে মাছটা ভাজাই করে দেবো, তারপর আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল করে দিলাম, আর মিষ্টি নিজের হাতে আলু খেতে এত বেশি পছন্দ করেছে আমি তো ভাবতেই পারিনি এরকমটা হবে। তো দেখলাম যে সবজির মধ্যে থেকে আলু ঝিঙে এই জিনিসগুলো তুলে তুলে খাচ্ছে, তো আমি ভাবলাম যাক তাও ভালো, যদিও বা ভাতটা না খায় সবজিটা তো খাওয়া হচ্ছে। আর শুরুটা এইভাবে করে যেন শেষটা কত ভালো হবে, কিন্তু শেষটার যে কী অবস্থা হয় সেটা দেখুন। এই হচ্ছে মিষ্টির অবস্থা। আজকে ভাবলাম ও বাবাকে খাওয়াচ্ছে, খা খা। আমারে কি করছি, আমার কান্না পাচ্ছে রে, আরে কাঁটা ভর্তি। তো মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে যেগুলো সেগুলো খাবে না, ওই গোটা মাছ থেকে নিয়ে কাঁটাগুলোর দিকটাই খাচ্ছে, কি করা যায় বলুন তো। তুই এখনো এতটাও মেছো বুড়ি হয়ে উঠিসনি যে কাঁটা বেছে খেতে পারবি। ভালো, আমার খাবারটা ভালো হয়েছে, আমার খাবার ভালো হয়েছে, খাও খাও মিষ্টি খাও। যারা হাতে মাখিয়েছে ঠিক হে, এখন লম্বা একটা ঘুম দিয়েছে। তো এই যে এখন সেজন্য আমরা দুপুরের খাবার নিয়ে নিয়েছি, আজকে আমাদের দুপুরের খাবারে রয়েছে পেঁপে সেদ্ধ আর তার সাথে চিকেন। আগের সানডেতে আমাদের ফুল ভেজ খাবার ছিল পরপর দুদিন, রবিবার এবং সোমবার, তার কারণ আগের সোমবার আমাদের বাড়িতে কালী পুজো ছিল, সেজন্য আগের দিন রবিবার আমরা নিরামিষ খেয়েছিলাম। আর মাঝে মধ্যে নিরামিষ খেতে সত্যি খুব ভালো লাগে মাছ মাংস ছাড়া, কিন্তু আমার হাজবেন্ড আবার বলে অনুষ্ঠান করে নিরামিষ খেতে বড্ড কষ্ট হয়। যাই হোক, তারপর আমরা সন্ধেবেলায় একটুখানি বেরিয়েছিলাম, আর আমার মুডটা সত্যি কথা খুব অফ ছিল, কারণ সানডেতে ভেবেছিলাম যে হাজবেন্ড সারাদিন বাড়িতে থাকবে এরকমই হয়, কিন্তু ওর আজকে পেশেন্টের প্রচণ্ড চাপ ছিল। কেমন, ভালো? জিনিসটা ভালো হয়েছে, কিন্তু মনটা ভালো হয়েছে, সারাদিন তো পেশেন্ট করা, একটা দিন সময় দেয় না। আমরা অর্ডার করেছিলাম দই বড়া, অনেকদিন ধরে এই দোকানের দই বড়াটা খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, এতটাই স্যাটিসফাইং মনে হচ্ছিল যে কি বলবো। দইটা বেশ হালকা ঠান্ডা ছিল, তার সাথে টকের পরিমাণটা খুব ভালো, এবং একটা মিষ্টি চাটনি দিয়েছিল, এবং তার সাথে ঝুড়ি ভাজাগুলো, উফ জাস্ট অসম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দই বড়াটা এত সুন্দর হয়েছিল যে বলার নয়। তো আমরা ছোলে ভাটুরে অর্ডার করেছি, তো ছোলে ভাটুরে নেবো আর জাস্ট বাড়ি চলে যাবো, আর ওদিকে মিষ্টিকে নিয়ে আজকে বেরোই, মিষ্টি একটু কান্নাকাটি করছে ওখানে।
তো ইচ্ছা ছিল যে মিষ্টিকে নিয়ে আজকে বেরাবো, কিন্তু এত রাত হয়ে গেছে ওই জন্য আর বেরানো হয়নি। চলো বাড়ি যাওয়া যায়। আরি আসার পথে এই ড্রাই ফ্রুটসের দোকানটা পড়লো, তো হাজব্যান্ডকে বললাম যে চলো ড্রাই ফ্রুটস নিয়ে নেওয়া যাক, কারণ মিষ্টির জন্য ড্রাই ফ্রুটস শেষ হয়ে গেছে আর তার সাথে সাথে হাজব্যান্ডের বার্থডে আসছে সামনেই, তো ওর বার্থডেতে কেক বানাবো বলে ড্রাই ফ্রুটস দরকার। আর এখানে মিষ্টির জন্য একটু ফ্রুটস নিয়ে নিচ্ছি। আগে মিষ্টির জন্য রেগুলার মৌসম্বি নিতাম, কিন্তু মিষ্টি এখন ওই রস করে দিলে খেতে চায় না, বরঞ্চ পুজোর প্রসাদে ওর দাদা যে মৌসম্বি দেয় সেটা, মানে বড়রা যেরকমভাবে লেবু খায় সেইভাবেই ও খেতে ভালোবাসে। তো এই যে ওর বাবার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য এসেই ছোলে ভাটুরে নিয়ে নিয়েছে। মিষ্টিকে কি একটু দেবে? ও খাওয়ার জন্য করছে। ভালো আজকে না রাস্তায় বেরিয়ে মিষ্টির জন্য খুব কষ্ট হচ্ছিল, কারণ সব ছোট ছোট বাচ্চারা দেখি বেরিয়েছে, ওকে আজকে নিয়ে বেরোতে পারিনি। রাত হয়ে গেছিলো অনেক, ওর বাবার ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে পেশেন্ট করিয়ে। কেমন হয়েছে খেয়ে দেখো। সত্যি কথা, আজকে আমরা দই বড়া খেলাম, দুর্দান্ত। ভালো খেতে? তুমি খেয়ে নিয়ে মিষ্টিকে ধরবে, তারপর আমি খাবো। এখন ঘড়িতে বাজতে যায় প্রায় রাত 12টার মতন, দেখতেই পাচ্ছেন। তো মিষ্টি এখন এই যে এইভাবে ঘুমোচ্ছে, তো মিষ্টি সবসময় একভাবে না ঘুমোতে চায় না, কোনো কোনো সময় কি হয় ও ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়লো, আবার এইভাবে ওকে কোনো কোনো সময় ঘুম পাড়াতে হয়, মানে ওকে কোলে নিয়ে একটু ঘুরতে হবে, একটু এরকম দোল দিতে হবে। আপনারা যে সমস্ত মায়েরা আজকে আমার ব্লগটা দেখছেন, যদি ঘুম নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বেবিদেরকে একবার এইভাবে ঘুম পাড়িয়ে দেখবেন, দোল দিয়ে কোলে নিয়ে, ওরা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আমি দেখেছি মিষ্টির ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়েও যতটা না তাড়াতাড়ি ঘুমায়, এইভাবে কিন্তু আরও বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এই কথাগুলো বলতে গিয়ে মিষ্টির সেই একদম ছোটোবেলা যখন ও নিউবর্ন ছিল সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যখন মিষ্টি সারা রাত আমাদের জাগিয়ে রাখতো, 3:30, 4, এমনকি 5:30 অব্দিও জাগিয়ে রাখতো। তো সেই সময় তো একদমই অভিজ্ঞতা ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে মিষ্টিকে বড় করতে করতে অনেক অভিজ্ঞতা জড়ো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন, আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।